মেন টিংগা খুব বহুত গরম লাগিছে বুলি কইছে গারো বাহাত কইছে এখাতে বহুত ভাল লাগিছে হুনি আর একবার কক্সুন আর একবার কোনা না ইউ না মেন টিংগা গুৱাহাটীত চাউল লোড কৰি আছোঁ মণিপুৰ ইম্ফলৰ কাৰণে তো ইয়াতে লেবাৰে কেনেকৈ লোড কৰি আছে চাওক এখন গাড়ীৰ পৰাও লোড কৰি আছে মোৰ গাড়ীত আধা গুদামত কৰিছে আধা এই গাড়ীখনৰ পৰা লোড দিব এতিয়া আমি এতিয়া রশ্মি ট্রিপল বান্ধি লম কারণ রাস্তাত বরষুণ দিলেও যাতে আমার কোনো প্রবলেম নয় এখন আমার ওপেন বডি গাড়ি হয়তো উপর ফলে আমি ট্রিপল বান্ধবই লাগে আর উপর উপরে বস্তা নপরিবর কারণে ভালক বান্ধি লম আমি এটা নর্মালত তেল ভরাই আছো ইয়াতে তেলের দাম সস্তা হয় কারণ মেঘালয়ের দাম আপনি জানে কিমান কম এটা চাবও পারে কিমান দাম আছে ইয়ারপর ফুল টিঙ্কি করে আমি গুছি যাম যলৈকে পারো আমি এটা গুয়াহাটিতে ওলাইছো ইম্ফল গৈ আছো তো এই দরাবাত আউট হাফ পাইছো আমি বাইকখনক চাওকচোন কেনেকৈ অভারটেক কৰিছে দেখিছে চাওক এই স্লো মোশন চাওক এই এনেকৈ অভারটেক কৰি গৈছে চাওক আমি গুৱাহাটী সোণাপুৰ পাৰলোঁ তো আমি গোটেই ৰাতি গৈ থাকিম কিমানলৈকে পাৰোঁ তো ৰাতিপুৱা দেখা পাব আপুনি কি পাওঁ মই চিলনিজান পালোঁ চিলনিজান পাৰ এই পাৰ হৈ অলপমান আগত আহি দেখা পাইছোঁ এখন বালি গাড়ী ফাঁচি আছে ইয়াতে তো বালি গাড়ীখনেৰে পানী আছিলে মানে পানীত গাঁতটো কিমান ডাঙৰ দ গাঁত গম নাপায় তাৰ কাৰণে সেইফালে যোৱাৰ ফলত ফাঁচি গ'ল গাড়ীখনে চাওক ৰাস্তা ক্লিয়াৰ আছে আমি যাব পৰা হৈ আছোঁ কিন্তু তাক উঠাব লাগিলে কেৰেং লাগিব চাগে ডিমাপুর জাস্ট পার হলো এরপর আমি যাই আছো এটা কইমা ফালে কিমান দূর বারো যাই থাকিম রাস্তা গরমতে ডিমাপুর ডিম হয়ে গেছো ইমান গরম লাগিছে বা
বহুত ভোক লাগিছে, তার কারণে এটাই খাই আছো। এই আছে বিড়ি কেনকে খাই, ডাবাবিলা কেনকে খাই নে? এই আছে এই খুরমা হয়, খুরমাৰ লম্বা লম্বা যে থাকে এই পেকেটটো চাওক, এই পেকেটটো তো এইটো লৈ খাই খাই যাই আছো, কারণ রাস্তার দোকান সোকান খুব কম আছে আর আমার রখারও কোনো ইচ্ছা নাই, সোনকালে যাই পালে আমারে ভালো হব। চাওক ডিমাপুরের পরা পুরা কহিমালেকে ডাবল রাস্তা হয়ে আছে, তো গোটে কাটি মোটামুটি হয়ে গেছে, এফালে রাস্তা বনাব আছে, এফালে বনাইছে, এটা এইফালে আ যা করব লাগে, আর উপরফালে চাওক পাহাড়বিল কাটিছে, দেখা পাইছেনে? রাস্তা গোটে হয়ে যাব আর মোটামুটি তিনিমাহ কাম করলে নাগাল্যান্ড রাস্তা ক্লিয়ার হয়ে যাব। চাওক বালি গাড়ি লোড করে আছে, ইয়াতে বালি স্টক করে, আমার কার্বি আলং সার্বি আলংরপরা যায় কেতিয়াবা যায়, ইয়াতে স্টক করে, ইয়ারপরা ইয়ার ডিমাপুরেরপরা মণিপুর ইম্ফল বহুত বালি গাড়ি যায়, ইম্ফলত বালি পোয়া না যায়, তার কারণে ইয়াতে লোড করে আছে। চাওক আমি রাস্তাত আর বহুত বালি গাড়ি লোক পাম। কিমান গরম, গরমত মানে ভাগর লাগি গেছে, গাড়ি চলাব ইচ্ছা নহয়েছে, ঠান্ডা ছায়া জায়গা কত নাই, ছায়া জায়গা পালে গাড়িখন রখিম রব, কবাত চাই আছো, ইয়াতে অলপ পালো ছায়া জায়গা, তো ইয়াতে সাইড করে দাম রং সাইডে। বন্ধুসকল আহি পালো মই এতিয়া নাগাল্যান্ডর কহিমা পোৱা নাই, কালমাটি পাইছো, তো ইয়ারপরা আরো কিছু তো যাব লাগিব, তো ইয়াতে অলপ টায়ার গরম হয়েছে, তো টায়ার গরম হওয়ার কারণে ফ্রেশ লইছো মই, পুরা গরম হয়েছে সব, তো গরম হওয়ার কারণে আমি অল্প রখিছো, ইয়াতে ঠান্ডা হব দিছো টায়ার, কারণ বহুত আপ উঠি আইসো, এইবিলাক গোটে আপ উঠি 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 আহি আছো, তো ইয়াতে ঠান্ডা হলে অল্প তারপর যাক, নাহলে টায়ার সায়ার ফাটিবই, কারণ এটা টায়ার ফাটিছে মোর, এটা টায়ার ফাটিছে, মই দেখাই দিয়েছো আপনার টায়ার কোনটো টায়ার ফাটিছে, চাওক এই টায়ার চাওক ফাটিছে না, টায়ার আসলে আপনার ইয়াতে আসলে এই এই ঠাইট আসলে, তো এই ঠাইত ফাটি গল, ইয়াতে ফাটি গল, ইয়াতে আসলে টায়ারটো, এটা বেলেগ টায়ার লগাছো, স্পেয়ার টায়ার নাই, কারণ আমার লিফটর দুটা টায়ার থাকে, তারে এটা ব্যবহার করো, এটা এই এই একটা বাকি আছে, এই তো লাগিলে ব্যবহার করব পারি। এই মাত্র এই টায়ার ফাটিলে এখন গাড়ি, পিছর গাড়িখন ডাম্পারখন দেখিছে না, এই টায়ার চেঞ্জ করি আছে ইয়াতে, তো বহুত আপ আছে, তো বহুত ডাঙর আপ হয়, তো ইহতে রেস্ট লওয়া নাছিল সাগে, তার কারণে ফাটি গল। যোৱাকালি গধূলি গুৱাহাটীৰ পৰা ওলাইছিলো, ওলাই গোটেই ৰাতি টানি গাড়ী গোটেই চলাই চলাই আহি 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 আমি ডিমাপুৰৰ ৰাতিপুৱা গেট পাছ কৰিলোঁ, গেট পাছ কৰি 90 আছে ডিমাপুৰত, তো তাৰপৰা পাৰ হৈ আহি এতিয়া জাষ্ট ফিফিমা পাইছোঁ, ফিফিমা পাম আৰু অলপ আছে, এতিয়া লালমাটিলৈকে গৈ থাকিম, লালমাটিত অলপ ৰখিম, কাৰণ আগত কহিমা টাউনখন আছে, নাগালেণ্ডৰ ৰাজধানী হয়, তো কহিমা টাউনত 90 আছে, তো 90 ৰাতি খুলিব, তো ৰাতি আমি কহিমা পাৰ কৰি মণিপুৰৰ দিশে সোমাম। নাগালেণ্ডত ইমান গৰম লাগিছে, আচৰিত মানে, অলপ ছায়া জায়গা কত বিচাৰি বিচাৰি বনে, ৰাস্তাৰ ৰং চাইডে ৰাখিছোঁ মই, এইফালে ৰাখিব লাগে এফালে ৰাখিছোঁ, উপায় নাই, কারণ রোদত রাখিলে তো থাকবই নিম, ইমান রোদ দিছে আজি। মোর লগর গাড়িখন আহি পালে, আমি একেলগে ইম্ফল যাম, তো ইয়ার লগে আহিল, মই ইয়াতে রখি আছিল অল সময়, তো ইহতে গারো ভাষা কব জানে পুরা, কারণ ইহতে দুধনৈত ঘর হয়, ইহত গারোয়ে হয়, তো মই অলপ সলপ জানো, তো আপনার গারো ভাষা শুনেছে না কব নো, তো অল্পমান শুনাই দিয়েছো চাওক। আয়ো নামেন তিনিঙা, বহুত গরম লাগিছে বলে কইছে গারো ভাষাত, কইছে এখেতে বহুত ভাল লাগিছে শুনে, আরো একবার কোকসুন, আরো একবার কোনা নাও নামেন তিনিঙা, টায়ার টায়ার খুব গরম হয়ে গেছে গাড়ি, তো কোসুন গারো ভাষাত কোসুন লংএন থায়াল ডিঙা হা কি কোসুন, গরমে কোসুন বুঝি পোনে, থায়াল ডিঙা হা লংএন, ও ঠিক আছে, আপনি বুঝি পাইছে না, বুঝি পালে কমেন্ট করিব দে, এবার পেট্রোল পাম্পত গাড়ি রাখিছো, পেট্রোল পাম্পত রাখি এয়ার লেটিং আছে, ইয়াতে সুবিধা চাওক আপনি, এই দেখিছে এয়ার লেটিং বাথরুম, এয়ার পেট্রোল পাম্প, তো
যতে ততে করব নি বহুত প্রবলেম হয় আর ইয়াতে বহুত গরম দিছে পানি 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 সেন্ডেল লগালো গাঁত অল্প ঠান্ডা পাইছো বাকি লেট্রিন করলে কি হয় ইয়ারে মানুষখিনি কেতাবা মানে ভাল জায়গাতো আমি লেট্রিন করে দিয়া যায় তো আমার মোর মাজতে এদিন মোর লগলরা এটা এই খেতিত মানে বেলেগ মানুষের খেতিত শিলংতে খেতিত করেছিলে তো হাতেদি লারিব দিছে তো এনেকুৱা কিছুমান সিচুয়েশন হয় বাইর তো আমি সাবধান হওয়া উচিত তো সেই কারণে যতে ততে যাতে পায়খানাত না যায় অকল তেল ডুপু বা হোটেল এনেকুৱা জায়গা আপনি বিচারি লব লাগে তারপর যাব ওলাইছো আমি এটা ফিফিমাত আছো মই এটা বর্তমান ফিফিমাত আছো হ্যাঁ কহিমা দেখা পায় এই জুম কৰি দিছোঁ অলপ চাব অলপ অলপ দেখা পায় আৰু এই চাওক এইবিলাক হয় তো এই কহিমা টাউন হয় পাহাৰৰ ওপৰত আমি ইয়াৰ পৰা এইখিনি যাব লাগিব মোটামুটি আছে 20 কিলোমিটাৰমান আছে দুখন পাহাৰ চাগে পাৰ হ'ব লাগিব এইয়া কহিমা চাওক এইয়া চাওক কহিমা টাউনখন ইয়াৰ পৰাও দেখা পায় এইয়া গোটেই টাউন দেখিছেনে রাতি হলে কিন্তু লাইটর পোহর ইমান ধুনিয়া লাগে মই পারিলে দেখাব চেষ্টা করিম আপনার তো মোর নেক্সট ব্লগ তো চাব কারণ একরাহে বনালে বহুত লং হয়ে যাব মণিপুরলে তো কহিমার লৈকে এই ভিডিওটা সমাপ্ত করিম অল্প কহিমাখন চাওয়া ভালকয়।